ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, খাদ্য ভবনের বাইরে সার্ভিস রিভলভার চালিয়ে আত্মঘাতী কনস্টেবল, মৃত কনস্টেবলের নাম তপন পাল। মৃতের বাড়ি নদিয়ার হরিণঘাটায়, এই মৃত্যু নিয়ে মুখ খোলেননি পরিবারের সদস্যরা। জানা যাচ্ছে অবসাদে ভুগছিলেন ওই পুলিশ কর্মী। প্রাথমিক তদন্তে অনুমান, আগেও আত্মহত্যার চেষ্টা, এমনটাই দাবি মৃতের দাদার। তপন পাড়ুই পাড়ুই কি তপনবাবুর ঘটনা শুনেছেন তো? শুনলাম তো। লাস্ট কবে উনি ডিউটি করেছেন? উনি কালকেই তো ডিউটিতে গেছে, বাড়িতে খেয়ে দিয়ে মাংস ভাত মাছ খেয়ে গেছে। কেমন লোক ছিলেন এখানে? ভালো। কি মনে হয় মানে উনি কি আত্মহত্যা করলেন না কি? আত্মহত্যা করেছে। কি কারণটা কি মানে? কারণ পয়সা জর্জরিত হয়ে গেছে, দেনা করেছে নাকি কলকাতায়। মানে দেনা করেছে কী করে জানলেন? ওই তো বলতো তো বাড়িতে, বাড়িতে তো বলতো আমি খুব দেনা হয়ে গেছি। কেন দেনাটা করলেন কেন? মানে কিছু কিছু একটা কোনো ইয়ে ছিল। ঠিক আছে, উনি কি এমনি অসুস্থ ছিলেন? একটু ছিল। হ্যাঁ হ্যাঁ, অসুস্থ। মিশতেন পাড়ায় এসে? হুম, পাড়ায় সব জায়গায় ঘুরে বেড়াতো। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। সুবল, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, প্রথমেই বলি, তিনি কলকাতা পুলিশের কনস্টেবলের কর্মকর্তা ছিলেন। গত 7 দিন তার ছুটি শেষ হলে গতকাল তিনি বাড়ির দিকে খাওয়া দাওয়া করে ওই কলকাতা কনস্টেবলের যেখানে তার ডিউটি ছিল সেখানে গিয়েছিলেন। এরপরেই রাতে কিন্তু ফোন করে পুলিশের তরফ থেকে জানানো হয় তিনি তার নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছে। এবং এই ঘটনার পর স্বভাবতই পরিবারের শোকেচ্ছা, পরিবার এ ব্যাপারে কিছু না বললো। যেটা জানা যাচ্ছে, তা এই বছর 53 তপন পাল, তার কিছুদিন ধরেই তার মানসিক অবসাদে ছিলেন এবং মানসিক চাপ ছিল তার মধ্যে, এবং তিনি এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রেই আমরা জানতে পেরেছি, এবং সম্ভবত কিছু ধার দেনাতে জড়িয়ে গেছেন বলেও জানা গেছে। এখন কি কারণে ঠিক এই তিনি আত্মঘাতী হলেন সেটা তদন্ত করছে, যদিও কলকাতা পুলিশ ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে যাবে এবং তারপরে কিন্তু হরিণঘাটা থানা এবং কলকাতা থেকে তার এই যে মৃত্যুর ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করবে। মধুমন্ত্রী, ধন্যবাদ সুবল, কথা বললাম আমাদের প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে।